রুতির পর ফিরে আসলাম বিশ্ব মানবাধিকার দিবস পালন অমরপুর সিপিএম এর পক্ষ থেকে সিপিএম এর পক্ষ থেকে দিনটি পালন করা হলো বিশেষ করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অমরপুর মহকুমা কমিটির পক্ষ থেকে দিনটির আয়োজন এছাড়া দিনটির যে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য তুলে ধরা হয় সংশ্লিষ্ট নারী সমিতির পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কি বক্তব্য রয়েছে সিপিআই সিপিএম দলের অফিসের সামনে যে আয়োজন গণতান্ত্রিক নারী সমিতির কি বক্তব্য শুনুন প্রতিটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকা অধিকার যে কোনো দাসত্ব ও অত্যাচার থেকে মুক্তি নিজের মতামত দেওয়া এবং মতামত প্রকাশ করা সমতা কাজ ও শিক্ষার অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যাব শপথ গ্রহণ করছি জাতি ধর্ম লিঙ্গ সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবস পালন তবে মানবাধিকার দিবসে একাধিক ইস্যু তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে মহিলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু আজ সংগঠনের পক্ষ থেকে মহিলারা তুলে ধরেছেন তবে অমরপুর সিপিএম দলীয় অফিসের সামনে কর্মসূচির আয়োজন হাতে পতাকা নিয়ে তাদের বিভিন্ন বিষয়ে ধিক্কার উঠে এসেছে বিশ্ব মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানকারের পর্দায় নমস্কার।